ओम तव कथामृतम तप्त जीवनम कवि भिड़ीरितम कल्मषापहम श्रवणमंगलम श्रीमदाततम भुवि गृणन्ति ये भुरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत थेके पाठ आजकेर पर्व 14। श्रीरामकृष्ण भक्त संगे प्रथम परिच्छेद। श्रीरामकृष्णेर बलराम मंदिरे भक्त संगे प्रेमानंदे नृत्य। रात्रि 8টা বা 9টা হইবে দোলযাত্রা। রাম, মনমোহন, রাখাল, নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘেরিয়া রহিয়াছেন। সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত রহিয়াছেন। কয়েকটি ভক্তের ভাবাবস্থা হইয়াছে। নিত্যগোপালের ভাবাবস্থায় বক্ষস্থল রক্তিম বর্ণ হইয়াছে। সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন। দেখিলেন রাখাল শুইয়া আছেন, ভাবাবিষ্ট ও বাহ্য জ্ঞান শূন্য। ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও শান্ত হও বলিতেছেন। রাখালের এই প্রথম ভাবাবস্থা। তিনি কলকাতার বাসাতে পিত্রালয়ে থাকেন, মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান। এই সময় শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয় স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন। ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন আমি কলিকাতায় বলরামের বাড়িতে যাব, তুমিও আসিও। তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন। 28শে ফাল্গুন 1288 কৃষ্ণা ষষ্ঠী, 11ই মার্চ শনিবার 1882 খ্রিস্টাব্দ শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন। দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন, দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা। মাস্টার এই নূতন আসিতেছেন তা এখনো ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই, কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল। সর্বধর্ম সমন্বয়। কয়েকদিন পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শিব মন্দিরে সিঁড়িতে দাঁড়াই সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। বেলা 4টে 5টা হইবে, মাস্টার কাছে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরে মেঝের উপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন। এখনো ঠাকুরের সেবার জন্য কেহ কাছে থাকেন না। হৃদয়ে যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে। কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কইতে কইতে শ্রী শ্রী রাধাকান্ত দেবের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন, কিন্তু মন্দির দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট হইলেন। ঠাকুর জগন্মাতার সহিত কথা কইতেছেন, বলিতেছেন, মা, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক। ব্যাকুল হয়ে ডাকলে তোমার কৃপা হলে সব পথ দিয়েই তোমার কাছে পৌঁছানো যায়। মা, খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও। কিন্তু মা, ভিতরে গেলে লোকে কি বলবে? যদি কিছু হাঙ্গাম হয়, আবার কালীঘরে যদি ঢুকতে না দেয়, তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও। ভক্ত সঙ্গে ভজনানন্দে রাখাল প্রেম প্রেমের সুরা। আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট্ট খাটটিতে বসিয়া আছেন, আনন্দময় মূর্তি হাস্যবদন। শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত। এই কালীকৃষ্ণ হলেন কালীকৃষ্ণ ভট্টাচার্য, পরে বিদ্যাসাগর কলেজের সিনিয়র প্রফেসর অফ সংস্কৃত, সংস্কৃত ভাষা ও সাহিত্যের প্রধান অধ্যাপক হইয়াছিলেন। কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন। বন্ধু বলিয়াছিলেন, শুরির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো, সেখানে এক জ্বালা মদ আছে। মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন প্রণামন্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন। ঠাকুর হাসিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, ভজনানন্দ ব্রহ্মানন্দ এই আনন্দই সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, ভক্তি সার। জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন। এই বলিয়া ঠাকুর গান গাইতে লাগিলেন। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন, আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতন। সে যে ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছা ময়ীর ইচ্ছা যেমন।
কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা বুঝো কেমন, যেমন শিব বুঝেছেন কালীর মর্ম অন্য কে বা জানে তেমন। কালী পদ্মবনে হংসশনে হংসীরূপে করে রমণ, প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে শশী হয়ে বামন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য। যেমন বৃন্দাবনে গোপগোপীরা রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত, যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন রাখালেরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত। এই বলিয়া ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি হইয়া গান গাইতেছেন, দেখে এলাম এক নবীন রাখাল নবীন তরুর ডাল ধরে নবীন বৎস কোলে করে, বলে কোথারে ভাই কানাই, আবার কাবই কানাই বেরোয় না রে, বলে কোথায় রে ভাই আর নয়ন জলে ভেসে যায়। ঠাকুরের প্রেমমাখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসিয়াছে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।